নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি লাল শাক, মাছের ডিমের বড়া, আলু, ভেন্ডি, পেঁয়াজ আর খোলা মাছ দিয়ে একটা তরকারি। তো চলো স্টার্ট করি। অনেকদিন পর আবার এলাম। ভাতটাও তোমার পছন্দের? ভাতটা আমার একটু নরম হলে ভালো লাগে, আজকে নরমই হয়েছে, তাই ভালোই লাগছে। তো এই করোনার সময় কে কিরম খাচ্ছেন একটু কমেন্টে জানালে ভালো হয়। সবারই এখন অবস্থা টাইট, তো কে কিরম আছে সেটাও জানতে পারি। আমার মতে মোটামুটি সবাই চলে গেলেই হলো, এখন বেশি হাই ফাই করে লাভ নেই। লেবুরা চার এক্সট্রা অ্যাড হলো এক্ষুনি, তো আপনারা সেটা দেখে নিন। ভেন্ডিটা খুব ভালো লাগে, কুমড়োটাও খেতে আমার ভালো লাগে।
বাঁকিবরহাট যে ব্লকে ঢুকতে ঢুকতে যাবারও কিছু যেখানে ঘুরতে ঘুরতে যাই মাঝে সাঝে, তো সেই ঘুরতে যাওয়ার সাথে সেখানকার খাওয়া দাওয়া ঘোরা এমনকি কীভাবে যাচ্ছি বাসে বা এই লকডাউনের পরে বলছি বাসে বা ট্রেনে বা অন্য কোনো গাড়িতে অটো যেরকমভাবেই যাই কোনো হাউস স্টেশনে গেলে সেটা ভাবছি এর সাথে অ্যাড করে ছাড়বো এই চ্যানটাতে, মানে এটার সাথে সাথে ওইটাও চলবে। সবসময় যাচ্ছি না যদিও, যখন যাবো আর কি ওটাও এর সাথে তুলে দেবো ভাবছি আপলোড করবো, দেখা যাক। আলু এসো কাপড়ের মধ্যে দেখছেন চিংড়ি এসে গেছে, সে গুপি গান বাগানে আমার তো হাততালি মারলাম চিংড়ি এসে গেল। অ্যাকচুয়ালি জিনিসটা তাই নয়, জিনিসটা হলো মাছটা আমার ভালো লাগছিল না, ওই জন্য এক্সচেঞ্জ করে বাড়িতে বললো ঠিক আছে তাহলে একটু চিংড়ি নাও, আমি ঠিক আছে চিংড়ি নাও ছিল একটু একটু না অনেকটাই ছিল তো দিল, তো মাছটা আমি খেলাম না ওই জন্য এক্সচেঞ্জ করে এটা নিয়ে এলাম। হাততালি দিয়ে নিয়ে আসো আসিনি তো স্টার্ট করি চলো। সব রকমের মাছ আমি খাই না, দু এক রকম মাছ নর্মালি খাই না, চাপে পড়লে বাপ বলতে অবস্থা বুঝে আমার এই থাকাটা পুরো হরিয়ালি হয়ে গেছে নানা রকম কালার, তাই তো লেবুটা আচার বলুন চা চায়ে লেবু দিয়ে বা জলে লেবু দিয়ে যেরমভাবে উচিত যেরমভাবে খুশি লেবুটা অন্তত ডেলি খাবার চেষ্টা করুন, এই করোনার সময় অনেক উপকার পাবেন।
আমার সবারই খুব ভালো লাগে, তার মধ্যে আমিও ব্যতিক্রম নই। তেল মশলা দিয়ে বীজ না খেয়ে হালকার ওপর খাওয়ার চেষ্টা করবো, সহজ পাচ্ছ খাবারটা।